So, isomerization reaction, what type of reaction? Isomerization reaction, what type of reaction? তাহলে আইসোমারাইজেশন রিয়াকশন ওই রিয়াকশন যে রিয়াকশনে প্রোডিউসড হয় হচ্ছে আইসোমার। আইসোমারাইজেশন রিয়াকশন এই জন্যই বলে যে এখানে আইসোমার প্রোডিউস হয়, আইসোমার প্রোডিউস হয় তাই আইসোমারাইজেশন, আইসোমার প্রোডিউস হয় বলে আইসোমারাইজেশন, আইসোমার প্রোডিউস হয়, আইসোমার আইসোমার প্রোডিউস হয় এই কারণে বলে আইসোমারাইজেশন। আমাদের জানা আছে একটা ওয়ার্ড, তা হচ্ছে আইসোটোপ। আমাদের আরেকটা ওয়ার্ড জানা আছে, সেটা হচ্ছে পলিমার। তাহলে একটা ওয়ার্ড হচ্ছে আইসোটোপ, আরেকটা হচ্ছে পলিমার। তাহলে এই আইসোটোপের আইসো আর পলিমারের মার কি বুঝায়? আইসোটোপ বুঝায় হচ্ছে ইকুয়াল, আইসোটোপ বুঝায় হচ্ছে সেম। আইসোটোপের আইসো, আইসোটোপের যে আইসো পার্টটা, আইসো এই পার্টটা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল বা সেম। আইসো মানে হচ্ছে ইকুয়াল বা সেম। আর পলিমারের মধ্যে আমরা মার ওয়ার্ডটা দেখতে পাই, মার পার্ট, মার 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 এই ওয়ার্ডটা আসছে হচ্ছে গিয়া মেরস থেকে, মার আসছে মেরস থেকে। তো সেইখান থেকে মেরস মানে হচ্ছে তোমার হচ্ছে গিয়া মলিকিউল, মেরস মানে হচ্ছে মলিকিউল। তাহলে পরে আমরা যদি মনে করি যে আইসোমার, আইসোমার এই ওয়ার্ডটাই আইসো, এই যে এখান থেকে পেলাম মার, এখানে এসে পেলাম, তাহলে আইসো মানে জানতে পারলাম যে ইকুয়াল, আর মার মানে জানতে পারলাম মলিকিউল, তাহলে বোঝা যাচ্ছে ইকুয়াল মলিকিউল বোঝাচ্ছে, মানে এমন একটা ব্যাপার হচ্ছে আইসোমার। তো মলিকুলার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ইজ সেম, মলিকুলার ফর্মুলা ইজ সেম। মলিকুলার ফর্মুলা ইজ সেম, বাট there are different compounds, there are different compounds, molecular formula is same but there are different compounds, molecular formula is same but there are different compounds whose are known as isomer, আর এদেরকেই বলে আইসোমার। মলিকুলার ফর্মুলা সেম বাট দেয়ার আর ডিফারেন্ট কম্পাউন্ডস, মলিকুলার ফর্মুলা সেম বাট দেয়ার আর ডিফারেন্ট কম্পাউন্ডস হুজ আর নন অ্যাজ আইসোমার, এরা নন অ্যাজ আইসোমার। দ্য রিয়াকশন, the reaction in which one isomer produces another isomer is called isomerization reaction। example ছাড়া ক্লিয়ার হবে না। মলিকুলার ফর্মুলা ইজ সেম বাট দেয়ার আর ডিফারেন্ট কম্পাউন্ডস হুজ আর নোন অ্যাজ আইসোমার,
আইসোমারাইজেশন রিয়াকশন বোঝানোর জন্য অ্যাট ফার্স্ট ইউ নিড টু মেনশন হোয়াট ইজ আইসোমার, দেন ইউ ক্যান সে যে দ্য রিয়াকশন ইন হুইচ ওয়ান আইসোমার প্রোডিউসেস অ্যানাদার আইসোমার, ওয়ান আইসোমার প্রোডিউসেস অ্যানাদার ইজ কল্ড আইসোমারাইজেশন, ইজ কল্ড আইসোমারাইজেশন। ফর এক্সাম্পল অ্যামোনিয়াম সায়ানেট, এই কম্পাউন্ডটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রডিউস হয় হচ্ছে এনএইচ টু সিও এনএইচ টু, এনএইচ টু সিও এনএইচ টু, আর যেটা প্রডিউস হয়েছে এটা হচ্ছে ইউরিয়া, যেটা প্রডিউস হয়েছে সেটা হচ্ছে ইউরিয়া। তার মানে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া প্রডিউস হয়, অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া প্রডিউস হয়, এটা একটা রিয়াকশন, অ্যামোনিয়াম সায়ানেট থেকে যেখানে ইউরিয়া প্রডিউস হয়েছে, এই এই রিয়াকশনটা হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন, এই রিয়াকশন হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন। তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা যে কোন রিয়াকশনটা আইসোমারাইজেশন, যেটাতে দেখবা ওয়ান রিয়াকট্যান্ট ওয়ান প্রোডাক্ট, যেটাতে দেখবা ওয়ান রিয়াকট্যান্ট ওয়ান প্রোডাক্ট, ওই রিয়াকশন হবে আইসোমারাইজেশন রিয়াকশন, ওয়ান রিয়াকট্যান্ট ওয়ান প্রোডাক্ট ওইটা হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন। কারণ যখন ওয়ান রিয়াকট্যান্ট থেকে ওয়ান প্রোডাক্ট হয় তখন কি হয়, ওয়ান রিয়াকট্যান্ট থেকে ওয়ান প্রোডাক্ট হয় তখন কি হয়, এই রিয়াকট্যান্টের সাথে কোনো কিছু অ্যাড হয় না, এই রিয়াকট্যান্ট থেকে কোনো কিছু রিমুভ হয় না, শুধুমাত্র এই রিয়াকট্যান্টটা চেঞ্জ হইয়া নতুন একটা প্রোডাক্ট ফর্ম করে। এই এই যদি তোমরা দেখো যে মানে কিভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা আইসোমারাইজেশন রিয়াকশন, তার সিম্পল আনসার হচ্ছে যদি দেখো ওয়ান রিয়াকট্যান্ট ওয়ান প্রোডাক্ট তাইলে সেটা আইসোমারাইজেশন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এইটাকে কেন আইসোমারাইজেশন বলা হচ্ছে, এটাকে কেন আইসোমারাইজেশন বলা হচ্ছে, কারণটা হচ্ছে এখানে তুমি বলতে চাচ্ছ দ্য রিয়াকশন ইন হুইচ, ইউ ওয়ান্ট টু সে যে দ্য রিয়াকশন ইন হুইচ ওয়ান আইসোমার প্রোডিউসেস অ্যানাদার, দ্য রিয়াকশন ইন হুইচ ওয়ান আইসোমার প্রোডিউসেস অ্যানাদার, ওয়ান আইসোমার প্রোডিউসেস অ্যানাদার, ওয়ান আইসোমার প্রোডিউসেস অ্যানাদার আইসোমার। তার মানে হচ্ছে এই কম্পাউন্ডটা মিউচুয়ালি হচ্ছে আইসোমার, এটা একটা আইসোমার, কার আইসোমার ওর, এটা একটা আইসোমার কার আইসোমার ওর, আইসোমার হচ্ছে ইচ আদার, আইসোমার হচ্ছে ইচ আদার। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এরা যে আইসোমার, এই দুইটা যে আইসোমার এটা কিভাবে আমরা বুঝতে পারব, সেটা হচ্ছে এইরকম দেখো এই কম্পাউন্ডে নাইট্রোজেন কয়টা, টু, এই কম্পাউন্ডে হাইড্রোজেন কতটা, ফোর, এই কম্পাউন্ডে কার্বন কয়টা, ওয়ান, এই কম্পাউন্ডে অক্সিজেন কয়টা, ওয়ান। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে তুমি দেখলা যে নাইট্রোজেন টু হাইড্রোজেন ফোর কার্বন ওয়ান অক্সিজেন ওয়ান, আচ্ছা লেফটের কম্পাউন্ডে। এবার আসো রাইটের কম্পাউন্ডে, রাইটের কম্পাউন্ডে নাইট্রোজেন কত, টু, নাইট্রোজেন কত, টু, হাইড্রোজেন কত, ফোর, কার্বন কত, ওয়ান, অক্সিজেন কত, ওয়ান। তারপরে তার মানে কি, জয়েন করতে চাইছিস এই সময় আজমাইন হানাফিয়ে, আচ্ছা লিসেন, তাহলে অ্যামোনিয়াম সায়ানেটের মধ্যে অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেটে যে 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 এলিমেন্ট আছে এবং মানে অ্যামোনিয়াম সায়ানেটের মধ্যে যা আছে যা এলিমেন্ট আছে ইউরিয়ার মধ্যে সেই এলিমেন্ট আছে এবং সেই নাম্বারে আছে, এই টাইপটাকে বলা হয় আইসোমার, এই টাইপটাকে বলা হয় আইসোমার। দেখো মিলিয়ে নাও, মলিকুলার ফর্মুলা ইজ সেম, মলিকুলার ফর্মুলা ইজ সেম, মলিকুলার ফর্মুলা ইজ সেম,
মানে এইটা হচ্ছে এই দুইটা কম্পাউন্ডের, দেখো এটা হচ্ছে যে তোমরা জানো, দেখো তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা সাপোজ H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ফর্মুলা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটারের মলিকুলার ফর্মুলা হলো ওয়াটার, কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ফর্মুলা কার্বন ডাইঅক্সাইড। তোমরা এতদিন পর্যন্ত এভাবে দেখে আসতেছো যে একটা মলিকুলার ফর্মুলা একটা কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করে, একটা মলিকুলার ফর্মুলা একটা কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করে, এইভাবে তোমরা দেখে আসতেছো, এইভাবে তোমরা দেখে আসতেছো যে একটা মলিকুলার ফর্মুলা একটা কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করে, H2SO4 শুধু সালফিউরিক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। তাহলে এইটা তো দেখে আসছো তোমরা, বাট তোমরা এখন একটা নতুন করে একটা আইডিয়া নিতে থাকো, একটা নতুন আইডিয়া নিতে থাকো, সেটা হচ্ছে যে তোমার এই কম্পাউন্ডের মধ্যে মানে এই কম্পাউন্ডের যে এলিমেন্ট আছে, এই তোমরা যেমন তোমরা একটা কম্পাউন্ডের নাম জানো C6H12O6, মনে আছে কালকেই তো অ্যাসাইনমেন্ট ক্লাসে এটা বললাম, এটা ছিল গ্লুকোজ, C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6 এটাকে কি বলতেছো তোমরা? গ্লুকোজ, তোমরা এটাকে বলতেছো গ্লুকোজ। তোমরা কি জানো যে C6H12O6 এটা অলসো দা ফর্মুলা অফ ফ্রুক্টোজ, এটা অলসো দা ফর্মুলা অফ ফ্রুক্টোজ। তার মানে তোমাকে যদি বলি যে গ্লুকোজের ফর্মুলা কি, তাহলে বলবা C6H12O6, আমি যদি বলি ফ্রুক্টোজের ফর্মুলা কি, তাও C6H12O6। হোয়ারেজ গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু সেম কম্পাউন্ড না, গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি না, সেম কম্পাউন্ড না, গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ কি না, সেম কম্পাউন্ড না। তাহলে এটাও C6H12O6, এটাও C6H12O6, এইটাই হচ্ছে কোনটা জানো? এই যে অ্যামোনিয়াম সায়ানেটের মধ্যে নাইট্রোজেন 2H হাইড্রোজেন 4 কার্বন 1 অক্সিজেন 1, এর মধ্যেও নাইট্রোজেন 2 হাইড্রোজেন 4 কার্বন 1 অক্সিজেন 1, এই যে এই দুইটা কম্পাউন্ড কিন্তু এর আন্ডারে, এই কম্পাউন্ডটাও এই ফর্মুলার আন্ডারে, এই কম্পাউন্ডটা এই ফর্মুলার আন্ডারে, এই এই টাইপ এই ফর্মুলা গুলাও ওয়ান টাইপ অফ মলিকুলার ফর্মুলা, এইগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ মলিকুলার ফর্মুলা, মনে রেখো এইগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ মলিকুলার ফর্মুলা। তাহলে তোমরা বলতে পারো যে স্যার এখন এটা যদি মলিকুলার ফর্মুলা হয় তাহলে এটা তার কিসের ফর্মুলা, এটা যদি মলিকুলার ফর্মুলা হয় তাহলে এটা কিসের ফর্মুলা? তখন আমরা ডিফারেনশিয়েট করার জন্য এগুলোকে বলি স্ট্রাকচারাল ফর্মুলা, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা এন্ড স্ট্রাকচারাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা এন্ড স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে এইটা যেমন গ্লুকোজ, এইটা যেমন ফ্রুক্টোজ, গ্লুকোজের যদি আমরা স্ট্রাকচারাল ফর্মুলা করি তাহলে দেখবো যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের ফর্মুলা সেম না, গ্লুকোজের ফর্মুলা এন্ড ফ্রুক্টোজের ফর্মুলা নট এট অল সেম, গ্লুকোজের ফর্মুলা এন্ড মানে ফ্রুক্টোজের, গ্লুকোজ ফ্রুক্টোজ দুটা ডিফারেন্ট কম্পাউন্ড, গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড, কিন্তু গ্লুকোজের মধ্যে C6H12O6 আছে, ফ্রুক্টোজের মধ্যেও C6H12O6 আছে, তাইলে আমরা বলতে পারবো যে গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে আইসোমার, গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে আইসোমার। তেমনি এই দুইটা আইসোমার, সিমিলারলি এই দুইটা আইসোমার, কেন? কারণ এই দুইটা কম্পাউন্ডের সেম মলিকুলার ফর্মুলা, এই দুইটা কম্পাউন্ডের সেম মলিকুলার ফর্মুলা, তুমি এই কথাই বলতে চাচ্ছ যে মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা সেম, বাট দেয়ার আর ডিফারেন্ট কম্পাউন্ড, সেই যে দেয়ার আর ডিফারেন্ট কম্পাউন্ড, হুজ আর নোন অ্যাজ আইসোমার, হুজ আর নোন অ্যাজ আইসোমার, দা রিয়াকশন ইন হুইচ, দা রিয়াকশন ইন হুইচ ওয়ান আইসোমার প্রোডিউস অ্যানাদার আইসোমার ইজ কল্ড আইসোমারাইজেশন রিয়াকশন। অর্থাৎ যদি একটা আইসোমার আরেকটা আইসোমার প্রোডিউস করে তাহলে ওই রিয়াকশন হচ্ছে আইসোমারাইজেশন রিয়াকশন। আর তোমরা আইসোমারাইজেশন রিয়াকশন আইডেন্টিফাই করবা কিভাবে? যদি দেখো ওয়ান রিয়াকশন ওয়ান প্রোডাক্ট, ওয়ান রিয়াকশন ওয়ান প্রোডাক্ট, তাহলে সেটা আইসোমারাইজেশন রিয়াকশন হিসেবে ডিটেক্ট করবা, তাহলে ওটা আইসোমারাইজেশন রিয়াকশন হিসেবে ডিটেক্ট করবা, তোমাদের এত কষ্ট করার দরকার নাই। তোমরা যদি ওয়ান রিয়াকশন ওয়ান প্রোডাক্ট দেখো তাহলে আইসোমারাইজেশন রিয়াকশন হিসেবে ডিটেক্ট করবা, আর যদি ডেফিনেশন দিতে বলে তাহলে বললা যে যে রিয়াকশনে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার হয় সেটাই হচ্ছে আইসোমারাইজেশন। এখন কথা হচ্ছে তোমার মধ্যে কাজ করবে যে স্যার আইসোমারের কনসেপ্টটা কি, আইসোমারের কনসেপ্ট হচ্ছে যে দুইটা কম্পাউন্ডের মধ্যে যদি সেম এলিমেন্ট থাকে, দুইটা কম্পাউন্ডের মধ্যে যদি সেম এলিমেন্ট থাকে
তাহলে সেটাকে বলা হয় আইসোমার। তখন এরা দুইজন হচ্ছে আইসোমার, তাই আইসোমার প্রোডিউস হলে পরে এটাকে বলা হয় আইসোমারাইজেশন। দেখো তাহলে আমরা ক্লিয়ার হতে চেষ্টা করলাম যে আইসোমারাইজেশন রিয়াকশন কি, আমরা আইডেন্টিফাই করতে পারবো কি না যে কোন রিয়াকশনটা আইসোমারাইজেশন রিয়াকশন? খুব সহজেই পারবো। কিভাবে? যদি দেখি যে ওয়ান রিয়াকশন ওয়ান প্রোডাক্ট, তাহলে মনে করবো এটা আইসোমারাইজেশন। আচ্ছা নেক্সট রিয়াকশনটা হচ্ছে পলিমারাইজেশন। নেক্সট হচ্ছে পলিমারাইজেশন। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, এই যে লেটারটা দেখতেছো জেড, এখানে এস এস লেটার ইউজ করা যায়, জেড লেটার ইউজ করা যায়, মানে পলিমারাইজেশন এস দিও লেখা যায়, পলিমারাইজেশন জেড দিও বলা যায়। আচ্ছা পলিমারাইজেশন, এবার আইসোমারাইজেশন হওয়ার পরে এবার পলিমারাইজেশন, তার মানে কি? পলিমারাইজেশন মানে কি? তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে কি হবে, প্রোডিউসড পলিমার, এখানে কি হবে, পলিমার প্রোডিউস হবে। আইসোমার প্রোডিউস হয়েছে বলে তুমি বলছো আইসোমারাইজেশন, আইসোমার প্রোডিউস হয় তাই বললে আইসোমারাইজেশন, তাহলে পলিমার প্রোডিউস হলে বলবা পলিমারাইজেশন। তাহলে এখন কোশ্চেন হচ্ছে স্যার পলিমার কি, তাহলে কথা হচ্ছে যে পলিমার কি, ঠিক আছে? তো এই আইডিয়াটা এখন ক্লিয়ার হতে হবে, পলিমার কি, পলিমার কি। এখানে পলি যে পার্টটা আছে, পলি আর মার দুইটা পার্ট, তাহলে পলি মানে হচ্ছে গিয়া, পলি হলো ম্যানি, পলি হচ্ছে ম্যানি, আর মার তো বললাম মার আসছে ম্যারোস থেকে, ম্যারোস মানে মলিকিউল, তার মানে পলিমার মানে হলো ম্যানি মলিকিউল, পলিমার হচ্ছে ম্যানি মলিকিউল, পলিমার হচ্ছে ম্যানি মলিকিউল, ওইখান থেকে আসছে এই ওয়ার্ডটা যে পলিমার। পলিমার এর কাছাকাছি ওয়ার্ড কি, এর মতো করে ওয়ার্ড আছে মনোমার, এর মতো করে একটা ওয়ার্ড আছে মনোমার, এর মতো করে একটা ওয়ার্ড আছে ডাইমার, এরপরেই হচ্ছে পলিমার। তাহলে মনোমার ডাইমার পলিমার, মনোমার ডাইমার পলিমার, মনোমার মনোমার কাকে বলে, মনোমার হচ্ছে যে একটা সিঙ্গেল মলিকিউল হচ্ছে মনোমার, একটা সিঙ্গেল মলিকিউল হচ্ছে মনোমার, যেমন H2O এটা একটা মনোমার, সিঙ্গেল মলিকিউল হচ্ছে মনোমার, সিঙ্গেল মলিকিউল হচ্ছে মনোমার। আর ডাইমার কি, ডাইমার হচ্ছে যে দুইটা মলিকিউল যদি একসাথে থাকে তবে সেটা ডাইমার, দুইটা মলিকিউল যদি একসাথে থাকে তাহলে ডাইমার। আর পলিমার কি, পলিমার হচ্ছে গিয়া অসংখ্য অনেক মলিকিউল, অনেক মলিকিউল যখন একসাথে থাকে তখন হলো গিয়া পলিমার। তাহলে মনোমার ডাইমার পলিমার, মনোমার ডাইমার পলিমার, মনোমার হচ্ছে একটা মলিকিউল সিঙ্গেল সিঙ্গেলই থাকবে, ডাইমার হচ্ছে গিয়া একই মলিকিউল কিন্তু দুইটা একসাথে থাকবে, পলিমার হচ্ছে একই মলিকিউল কিন্তু অনেকগুলো একসাথে থাকবে, তাহলে সেটাকে বলা হবে পলিমার। তাহলে পলিমারাইজেশন রিয়াকশন কি, তার আগে তোমাকে পলিমার কি সেটা বুঝাইতে হবে, পলিমার কি সেটা মেনশন করে তারপরে পলিমারাইজেশনে যাবা। তুমি এইভাবে বলবা, ওয়েন 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 মলিকিউল, ওয়েন মলিকিউলস অফ সেম সাবস্টেন্স, when molecules of same substance, when molecules of same substance added together, added together and produced a big molecule, বিগ বা হ্যাভি মলিকিউল বলে, দ্যাট মলিকিউল, দ্যাট মলিকিউল
ইজ কল্ড পলিমার, তখন ওই হেভি মলিকিউলটাকে বলা হয় পলিমার। তাহলে ওয়েন মলিকিউলস অফ সেম সাবস্টেন্স অ্যাডেড টুগেদার, ওয়েন মলিকিউলস অফ সেম সাবস্টেন্স অ্যাডেড টুগেদার অ্যান্ড প্রোডিউস এ বিগ অর হেভি মলিকিউল, এ বিগ অর হেভি মলিকিউল, দ্যাট মলিকিউল ইজ কল্ড পলিমার, ওই মলিকিউলটাকে বলা হয় পলিমার। দ্য রিয়াকশন ইন হুইচ পলিমার ইজ ফর্ম বা প্রডিউস ইজ নন অ্যাজ পলিমারাইজেশন। তাহলে পলিমারাইজেশনের ডেফিনেশন দেওয়ার আগে অবশ্যই পলিমারের ডেফিনেশন দিয়ে নিবা, পলিমারাইজেশন কি তার জন্য আগে পলিমারাইজেশন দেখে মেনশন করবা, আইসোমারাইজেশনের আগে আইসোমার মেনশন করবা। তাহলে আগে তুমি ফার্স্ট অফ অল বলে নিলে যে পলিমার কি, অ্যান্ড ফলোড বাই বললা যে পলিমার প্রডিউস হলে সেটা পলিমারাইজেশন রিঅ্যাকশন। ফর এক্সাম্পল এই কম্পাউন্ডটা হচ্ছে, এই কম্পাউন্ডটা যেটা সিএইচ টু ডাবল বন্ড, এটা হচ্ছে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু, এখন এটা হচ্ছে ডাবল বন্ড, ফলো করো, এটা হচ্ছে ডাবল বন্ড সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু। এই কম্পাউন্ডের নাম হচ্ছে ইথিলিন, নেম অফ দ্য কম্পাউন্ড হচ্ছে ইথিলিন, ইথিলিন। এই ইথিলিনের এন নাম্বার ইথিলিন, একটা না দুইটা না পাঁচটা না দশটা না, অনেক অনেক ইথিলিন, এন নাম্বার ইথিলিন, মানে এন এর ভ্যালু অনেক হতে পারবে, এন নাম্বার ইথিলিন, এন এর ভ্যালু অনেক হতে পারবে। তাহলে এন নাম্বার ইথিলিন কি করবে, পলিমার তৈরি করবে, এন নাম্বারের ইথিলিন পলিমার ফর্ম করবে। তবে পলিমারাইজেশন রিঅ্যাকশন কোনো না কোনো ক্যাটালিস্টের সাহায্যে হয়, এখানে ক্যাটালিস্ট হচ্ছে অক্সিজেন ক্যাটালিস্ট, কোনো না কোনো ক্যাটালিস্ট থাকতে হয়, এখানে হচ্ছে অক্সিজেন গ্যাস ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, অক্সিজেন গ্যাস ক্যাটালিস্ট। আর 200 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস মানে অনেক হাই টেম্পারেচার, 1200 অ্যাটমসফিয়ার প্রেশার, 1200 অ্যাটমসফিয়ার প্রেশার মানে অনেক প্রেশার। তার মানে পলিমারাইজেশন করতে হলে তোমাকে ক্যাটালিস্টের প্রেজেন্সে হাই টেম্পারেচারে হাই প্রেশারে করতে হয়, হাই টেম্পারেচার হাই প্রেশারে। এই ইথিলিন থেকে মেইনলি ইথিলিন করবেটা কি আমি তোমাদেরকে বলি, এটা তো ইথিলিন যেখানে কার্বন কার্বন, এই যে এটা হলো ইথিলিন, ইথিলিনের মধ্যে আছে ডাবল বন্ড, ডাবল বন্ডটা ভেঙে যায় হয়ে যাবে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ডটা ভেঙে যাবে এবং হয়ে যাবে সিঙ্গেল বন্ড। হয়ে যাওয়ার পর এই কার্বন যখন একটা বন্ড ব্রেক করছে, এদিক থেকে আরেকটা বন্ড সে ফর্ম করবে, এই কার্বন একটা বন্ড ব্রেক করছে ওই দিক দিয়ে সে একটা ফর্ম করবে, ঠিক এরকম আরো কম্পাউন্ড তো আছে, এরকম তো আরো কম্পাউন্ড আছে। দেখো চিন্তা করে, তার মানে এই যে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু সেটা হয়ে যায় সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ টু, এটা হয়ে যায় সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ টু, এটা হয়ে যায় সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ টু। তার মানে যখন তারা এই ডাবল বন্ড থেকে একটা বন্ড ব্রেক করে, এ ডাবল বন্ড থেকে একটা বন্ড ব্রেক করে করে এর সাথে অ্যাড হয়, ও ডাবল বন্ড থেকে ব্রেক করে এর সাথে অ্যাড হয়, এ এদিক থেকে অ্যাড হতেই থাকবে, এদিক থেকে সে অ্যাড হতেই থাকবে, এরকম একটা 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 লং চেইন তৈরি করে এরা, এরা এভাবে একটা লং চেইন তৈরি করে, লং চেইন তৈরি করে। তার মানে যে নতুন কম্পাউন্ডটা হয়, যে নতুন কম্পাউন্ডটা হয় সেটার মধ্যে এরকম অনেকগুলো ইথিলিন অ্যাড হয়, অনেকগুলো ইথিলিন অ্যাড হয়, ইথিলিনের সাথে ইথিলিন, ইথিলিনের সাথে ইথিলিন, ইথিলিনের সাথে ইথিলিন, ইথিলিনের সাথে ইথিলিন, এভাবে অ্যাড হতেই থাকে, অ্যাড হতেই থাকে, একটা মানে একটা মানে একটা লং একটা চেইন তৈরি করে। তো এত লং চেইন আমরা দেখানোর দরকার নাই, আমরা এইভাবে দেখাবো যে ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে, এই দিক থেকে সে আরেকটা কম্পাউন্ডের সাথে অ্যাড হবে, এদিক থেকে সে আরেকটা কম্পাউন্ডের সাথে অ্যাড হবে, হইয়া একটা লং চেইন বানাবে। এবং চেইনটা কত বড় হবে, কতটা মলিকিউল থাকবে ওই চেইনে, ওই চেইনে কয়টা মলিকিউল থাকবে, এখানে যদি 100 দাও, 100 দাও, তাহলে ওইখানে 100টাই থাকবে, এখানে যদি 200 দাও তাহলে ওখানে 200টাই থাকবে। তাহলে এই এনটাকে এভাবে দেখাবা, এনটাকে এভাবে দেখাবা, তাহলে পরে এটা একটা মলিকিউল বুঝাবে, এটা একটা মলিকিউল বুঝাবে কিন্তু সেটা বিগ মলিকিউল,
এটা একটা মলিকিউল বুঝাবে, কিন্তু সেটা বিগ মলিকিউল, আর এটার মধ্যে অসংখ্য মলিকিউল, অনেক মলিকিউল বুঝাবে, এটার মধ্যে অনেক মলিকিউল বুঝাচ্ছে, আর এটাতে একটা মলিকিউল বুঝাচ্ছে, কিন্তু সেই মলিকিউলের ভিতরে এরকম CH2 CH2 অনেকগুলো আছে, বুঝাচ্ছে অনেকগুলো আছে একসাথে। তো এইভাবে কি হয়, শেষ পর্যন্ত এটা যেটা হলো এটার নাম হলো পলিথিন। আমরা শর্টে বলি পলিথিলিন, মানে শর্টকাট বলি পলিথিন, কিন্তু এমনি হলো পলিথিলিন, 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 যেটাকে আমরা পলিথিন বলি, পলিথিলিন। তাহলে এই পলিথিন তো একটা পলিমার, এটা তো আমরা জানি। তো এই হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন, এই টাইপের রিয়াকশন হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন। তাহলে রিমেম্বার যে কোন রিয়াকশনটা পলিমারাইজেশন রিয়াকশন, দিস ইজ দ্য রিয়াকশন উইচ ইজ পলিমারাইজেশন রিয়াকশন, উইচ ইজ পলিমারাইজেশন রিয়াকশন। তাহলে এটাও একটা স্পেশাল টাইপ অফ রিয়াকশন। তো বাই দিস টাইম তোমরা জানলা যে আইসোমারাইজেশন রিয়াকশন কোনটা, বাই দিস টাইম তোমরা জানলা পলিমারাইজেশন রিয়াকশন কোনটা। আচ্ছা, এরপরে টপিক কি, আইসোমারাইজেশন হলো, পলিমারাইজেশন হলো, এবার তোমাদের সাথে করবো হচ্ছে গিয়া ডিসকাস, সে হলো রাস্টিং। রাস্টিং, আইসোমারাইজেশন, পলিমারাইজেশন, এবার হচ্ছে রাস্টিং। রাস্টিং তো তোমাদেরকে রাস্ট কি সেটা একটু বুঝায় বলি, রাস্ট, রাস্ট, ঠিক আছে, রাস্ট, যার বাংলা শব্দ হচ্ছে মরিচা, না রাস্ট, রাস্ট, রাস্ট হচ্ছে গিয়া Fe2O3 এন মলিকিউল ওয়াটার। রাস্ট, রাস্টের ফর্মুলা এটা, এমসিকিউ তে প্রায় এটা আসবে, এমসিকিউ তে যেটা কতবার আসছে আল্লাহ জানে, হুইচ অফ দ্য ফলোইং ইজ রাস্ট, তাহলে এটা ফর্মুলা হবে Fe2O3.N মলিকিউল ওয়াটার, Fe2O3.N মলিকিউল ওয়াটার, এটা হচ্ছে রাস্ট, এটা হচ্ছে রাস্ট, যেখানে এন এর ভ্যালু জিরো হইতে পারবে, ওয়ান হইতে পারবে, টু হতে পারবে, মানে এন এর ভ্যালু জিরো মানে একটা ওয়াটার, এন এর ভ্যালু ওয়ান হইলে দুইটা ওয়াটার, এন এর ভ্যালু টু হইলে, সরি ওয়ান হইলে ওয়ান ওয়াট, ও জিরো হয় কেমনে, ও এন এর ভ্যালু জিরো হইলে তো একটা ওয়াটার। আচ্ছা তাহলে কি বললাম আমি, জিরো হবে না, সরি জিরো হইলে তো এটা জিরো হয়ে যাবে, ওয়ান ওয়ান, ওয়ান টু থ্রি, এন এর ভ্যালু ওয়ান হইলে ওয়ান মলিকিউল ওয়াটার, এন এর ভ্যালু টু হইলে টু মলিকিউল ওয়াটার, এন এর ভ্যালু থ্রি হইলে থ্রি মলিকিউল ওয়াটার, মানে ওয়ান টু থ্রি তিনটাই হইতে পারে, এর বেশি না, এর বেশি না, এর বেশি না। তাহলে মানে Fe2O3 ওয়ান মলিকুল ওয়াটার তাও রাস, Fe2O3 টু মলিকুল ওয়াটার এরপরেও রাস, Fe2O3 এর সাথে যদি থ্রি মলিকুল ওয়াটার হয় তাহলেও রাস, মানে এই সবই রাস। তার মানে এই কারণে যেহেতু বিভিন্ন ভ্যারিয়েবল, এটা যেহেতু ভ্যারিয়েবল তাই আমরা বলছি এন মলিকুল ওয়াটার, এটা হচ্ছে রাস, এটা হচ্ছে রাস, এন্ড এটা একটা রেগুলার ইনসিডেন্ট আমাদের জীবনে, আমাদের আশেপাশে এটা একটা রেগুলার ইনসিডেন্ট, সেটা হচ্ছে রাস ফর্ম করে আয়রনের উপরে, রাস ফর্ম করে আয়রনের উপরে, রাস ফর্ম করে, অর্থাৎ ধরো এটা একটা আয়রন মেড, আয়রন মেড, আয়রন মেড, এটা কোনো একটা সাবস্টেন্স, আয়রন মেড কোনো একটা সাবস্টেন্স বা আয়রন মেড কোনো কিছু এটা। তো এই আয়রন মেড কোনো কিছু যদি আমরা ওপেন এয়ারে রেখে দেই, ওপেন এয়ার, ওপেন এয়ারে রেখে দেই, আয়রন মেড কোনো কিছু যদি আমরা ওপেন এয়ারে ফেলে রাখি, তাহলে দেখা যাবে যে কিছুদিনের মধ্যে এর উপরে একটা লেয়ার তৈরি হয়, ওভার দিস একটা ব্রাউন লেয়ার তৈরি হয়, ব্রাউন লেয়ার, এই ব্রাউন লেয়ারটাই হচ্ছে রাস্ট, এই ব্রাউন লেয়ারটাই হচ্ছে রাস্ট। এবং এতে করে কি হয়, এতে করে করোশন হয়, এতে করে কি হয়, করোশন হয়, ক্ষয় হয়, ডিকে হয়, ডিকে হয়। তো আয়রন, আয়রন উপরে রাস ফর্ম করে, এটা যদি ওপেন এয়ারে রেখে দেওয়া হয় তাহলে একটা ব্রাউন লেয়ার ফর্ম করে, যেটা হচ্ছে রাস, রাসের ফর্মুলা তো আমরা দেখলাম, আর এই ব্যাপারটা হচ্ছে কি করোশন, মেটালের করোশন, আয়রনের করোশন। তো ওপেন এয়ারে রেখে দিলে যেটা হয়, অক্সিজেন অ্যান্ড ভ্যাপার, ওয়াটার ভ্যাপার, ভ্যাপার বললে ওয়াটার বোঝায়, ভ্যাপার, ওয়াটার, অক্সিজেন আর ভ্যাপারের কারণে এটা হয়, অক্সিজেন আর ভ্যাপারের প্রেজেন্সে ওপেন এয়ারে আয়রনটা, ওপেন এয়ারে যে আয়রন, এই আয়রনটা অক্সিজেন আর ভ্যাপারের কন্ট্যাক্টে আসে, যখন অক্সিজেন আর ভ্যাপারের কন্ট্যাক্টে আসে তখনই রাস ফর্ম করে, তখনই রাস ফর্ম করে। তো রাস্টিংটা একটা কেমিক্যাল প্রসেস,
রাস্টিং হচ্ছে এ কেমিক্যাল প্রসেস, তার মানে রাস্টিংটা কোনো ফিজিক্যাল প্রসেস না, মানে রাস্টিং হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস, রাস্টিং হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস, মনে রেখো। হ্যাঁ, তোমাকে যদি বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ কেমিক্যাল মেথড বা কেমিক্যাল প্রসেস, সেখানে যদি রাস্টিং থাকে তাহলে কারেক্ট, রাস্টিং হচ্ছে কি একটা কেমিক্যাল প্রসেস, রাস্টিং হয় কেমিক্যাল প্রসেসে। তো এখন এসো দেখো রাস্টিং কিভাবে হয়, রাস্টিংটা কিভাবে হয় সেটা দেখো। রাস্টিং যখন হয় তখন আয়রন, ওয়াটার আর অক্সিজেন, আয়রন ওয়াটার অক্সিজেন এরা কম্বাইনলি Fe2O3 আর N মলিকুল ওয়াটার ফর্ম করে, Fe2O3 এন্ড N মলিকুল ওয়াটার ফর্ম করে। তার মানে এইভাবে রাস্টিংটা হয় আয়রন ওয়াটার এন্ড অক্সিজেনের কারণে, আয়রন ওয়াটার অক্সিজেন কম্বাইনলি রাস্টা রাস্ট ফর্ম করে, রাস্ট ফর্ম করে। তাহলে আয়রন যখন অক্সিজেন এন্ড ওয়াটারের কন্ট্যাক্টে আসে তখনই রাস্ট ফর্ম করে, আয়রন ওয়াটার অক্সিজেনের কন্ট্যাক্টে আসলেই রাস্ট ফর্ম করে, যেটাকে আমরা বলি রাস্টিং। তো যেহেতু আয়রনের সাথে ওয়াটার অক্সিজেন রিয়াকশন করছে এখানে, এই জন্য আয়রনের রাস্টিং করাটা, রাস্টিংটা হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস, রাস্টিং হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস রিমেম্বার। তাহলে আমাদের রিয়েল লাইফে যে কেমিক্যাল চেঞ্জ হয়, আমাদের আশেপাশে যে কেমিক্যাল চেঞ্জ হয়, রাস্টিং হচ্ছে তার একটা এক্সাম্পল। আচ্ছা, এরপরের টপিক কি, একটা কোশ্চেনের আনসার করবো। এরপরে টপিক মানে সেই টপিকটা হবে একটা কোশ্চেনের আনসার, আর কোশ্চেনটা হচ্ছে এরকম, হোয়াই হোয়াই স্পট বার্নস ফায়ার অ্যান্ড বাইট, হোয়াই স্পট বার্নস ফায়ার অ্যান্ড বাইট। এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াই লাইম ইজ ইউজড ইন দ্য স্পট ফায়ার অ্যান্ড বাইট। ওকে, তো কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেনটা হচ্ছে এরকম যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে হোয়াই স্পট বার্নস ফায়ার অ্যান্ড বাইট, যেখানে পিঁপড়া কামড় দেয়, অ্যান্ড বাইট না, সরি সরি সরি, কোশ্চেনটা করবে হচ্ছে বি বাইট, ঠিক আছে, মৌমাছি। আমি আগে তো আগে যেটা বলছি সেটা হয়ে গেছিল পিঁপড়া, পিঁপড়ার কামড় দিলে কেউ মানে এত চিন্তা করে না, ঠিক না, পিঁপড়ার কামড়ে, পিঁপড়ার কামড়েও ইয়ে হয়, বার্নিং হয়, পিঁপড়ার কামড়েও বার্নিং হয়, কিন্তু সেটা নিয়ে তো আমরা এত কাজ মানে টেনশন করি না। সো অ্যান্ড বাইট না হয়া হবে বি বাইট, মৌমাছি কামড় দিলে। তাহলে মৌমাছি কামড়ালে বলা হচ্ছে যে বি বাইট করলে তোমার হচ্ছে গিয়া বার্নিং বার্নিং সেন্সেশনটা কেন হয়, এন্ড সেখানে বার্নিং সেন্সেশন থেকে রিমুভ করার জন্য বা বার্নিংটাকে কমানোর জন্য আমরা কেন লাইম ইউজ করি। তো এটার আনসারটা হচ্ছে যে যখন বি বাইট অর্থাৎ মৌমাছি যখন কামড় দেয় তখন সে কি করে, একটা অ্যাসিড ইনজেক্ট করে, ইনজেক্ট অ্যান অ্যাসিড, ইনজেক্ট অ্যান অ্যাসিড, তার মানে হচ্ছে বি মৌমাছি যখন কামড়ায় আমাদেরকে তখন কি হয়, এটা একটা অ্যাসিড ইনজেক্ট করে, মানে একটা অ্যাসিড সে কি করে ঢুকাইয়া দেয়। তো দ্যাট অ্যাসিড যখন ইনজেক্ট করে তো এই কারণেই এই বার্নিংটা হয়, এই কারণে কি হয় বার্নিংটা হয়। তাহলে বার্নিং এর কারণটা হচ্ছে কি, যে মৌমাছি যখন কামড়ায় তখন বার্নিং হওয়ার কারণ কি, কারণ মৌমাছির কামড়ের সাথে সাথে একটা অ্যাসিড ঢুকে যায় আমার বডিতে, আমাদের বডিতে একটা অ্যাসিড চলে আসে, ঢুকে যায়, তো অ্যাসিড সে ইনজেক্ট করে, তো অ্যাসিড যখন ইনজেক্ট করে তখন সেখানে বার্নিং হয়। তো লাইম ইউজ করা হয় কেন, এর জন্য লাইম হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, লাইমটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড তখন ওই অ্যাসিডটাকে কি করে দেয়, নিউট্রাল করে দেয়, অ্যাসিডটাকে নিউট্রাল করে দেয়। তো এই জন্যই আমরা লাইম ইউজ করি, চুন ইউজ করি। তাহলে দেখো আমরা কিন্তু
মানে ওভার দ্য ইয়ার্স এটা করে আসতেছে সবাই, এবং এটা অনেকে হয়তো বা জানেও না যে এটার মধ্যে কেমিক্যাল ফাংশন আছে, ঠিক না? সে জানে যে মৌমাছি কামড় দিলে কি করবা, একটু চুন লাগাই দাও, মৌমাছি কামড় দিলে একটু চুন লাগাই দাও, মানে ওখান থেকে তুমি কি হও, রিলিফ পাও। কিন্তু এর ভিতরে যে একটা কেমিক্যাল ফাংশন আছে সেটা তোমরা জানলা, এটা কেন ইউজ করতেছে, এটার বেনিফিটটা কেন, বা লাইন ইউজ করার বেনিফিট কি, বা কেন লাইন ইউজ করে তুমি বেনিফিট পেলা, কারণ তুমি জানতা যে এখানে কি হচ্ছে, তোমার একটা অ্যাসিড ইনজেক্ট হচ্ছে যার কারণে তুমি লাইন দিয়ে সেটাকে নিউট্রালাইজ করতেছো। আচ্ছা, এরপর একটা কোয়েশ্চেন এমন হবে যে হোয়াই স্যান্ড ইজ ইউজড ইফ রোপ বিকামস স্লিপারি। কোশ্চেনটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস তোমরা দেখবা যে সবাই মানে আমরা করি, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি রোপ বা মানে কোনো জায়গাটা যদি পিচ্ছিল হয়ে যায়, ছাদ হইতে পারে, সেটা সিঁড়ি হতে পারে, যে কোনো জায়গায় আর কি, যদি সেখানে পিচ্ছিল হয়ে যায় কোথাও কোথাও, যদি স্লিপারি হয়ে যায় কোনো জায়গা, যদি স্লিপ করে কোনো জায়গা থেকে স্লিপ করার চান্স থাকে, আমরা কিন্তু কি করি, স্যান্ড ইউজ করি। জীবনেও কোশ্চেন করি না যে স্যান্ড কেন ইউজ করি, এটা ভাবার মতো মনে হয় না, যে এটা একটা ভাবনার বিষয় হলো নাকি, কোনো কিছু স্লিপ করলে স্যান্ড বালি ঢেলে দিব তাইলে আর স্লিপ করবে না, কিন্তু এর ভিতরে যে আমার কেমিস্ট্রি আছে সেটা তো তোমরা চিন্তা করবা, সেটা তোমরা চিন্তা করবা যে কেন আসলে কোথাও স্লিপ হইলে বা স্লিপ করলে এখানে কেন সবাই বালি ঢেলে দেয়। কারণটা হচ্ছে তোমার স্লিপারি সাবস্টেন্স যত আছে সবই হচ্ছে অ্যালকালাইন বা বেসিক, তাহলে স্লিপারি সাবস্টেন্স মানে মানে স্লিপারি সাবস্টেন্স ইউজুয়ালি কি হয়, অ্যালকালাইন হয় বা বেসিক হয়, স্লিপারি সাবস্টেন্স হয় অ্যালকালাইন বা বেসিক, তাহলে যে কারণে স্লিপ করতেছিলা সেটা বেসিক সাবস্টেন্স, যার কারণে স্লিপ করতেছিলা সেটা অ্যালকালাইন সাবস্টেন্স এর কারণে, সেটা বেসিক সাবস্টেন্স এর কারণে কি হয়, স্লিপিং স্লিপ করি আমরা, স্লিপ করি। তো স্যান্ড কি, স্যান্ড যেটা স্যান্ড, স্যান্ড এর ফর্মুলা হলো SiO2, স্যান্ড এর ফর্মুলা হচ্ছে SiO2, সিলিকন ডাইঅক্সাইড, স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, যেটা অ্যাসিডিক, যেটা কি অ্যাসিডিক, তাহলে স্যান্ড হচ্ছে গিয়া সিলিকন ডাইঅক্সাইড যেটা অ্যাসিডিক, তাইলে আমার যেহেতু স্লিপারি সাবস্টেন্স হচ্ছে অ্যালকালাইন, আমি যদি সিলিকন ডাইঅক্সাইড অ্যাড করি, আমি যদি সিলিকন ডাইঅক্সাইড অ্যাড করি তাহলে তো অ্যাসিড অ্যাড করা হইলো, অ্যাসিডিক একটা সাবস্টেন্স অ্যাড করা হইলো, তো অ্যাসিডিক সাবস্টেন্স তখন অ্যালকালাইন সাবস্টেন্স কে কি করে দিবে, নিউট্রালাইজ করে দিবে, নিউট্রালাইজ করে দিবে, দেখছো? And this is why আমরা কি করি, স্যান্ড ইউজ করি, this why. তাহলে কি দাঁড়ালো, এই যে ছোট ছোট কোশ্চেন গুলো দেখলা, এই কোশ্চেন গুলো কিন্তু টু মার্কের জন্য আসবে, এই কোশ্চেন গুলো টু মার্কের জন্য আসবে, এন্ড এর জন্য হয়তো হায়েস্ট তিনটা চারটা সেন্টেন্স যাবে তোমার, ওকে? সো এই কোশ্চেন গুলো ভেরি কমন কোশ্চেন, এই কোশ্চেন গুলো হবে, রিমেম্বার। তো এই ধরনের ছোট ছোট কোশ্চেনের আনসারও আমরা করবো, এই টাইপের ছোট ছোট আনসারের কোশ্চেনের আনসারটা করবো। তাহলে আমরা বাই দিস টাইম আজকের ক্লাসটা যদি অ্যানালাইসিস করি, তাহলে আজকে ক্লাসের কন্টেন্ট ছিল হচ্ছে গিয়া, ফার্স্টে আইসোমারাইজেশন রিয়াকশন, সেকেন্ড হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন, থার্ড হচ্ছে গিয়া আমরা দেখলাম যে কিভাবে রাস্ট ফর্ম করে বা রাস্ট কি, এন্ড তারপরে দুইটা ছোট কোশ্চেনের আনসার করলাম, আরেকটা ছোট কোশ্চেন আছে এখন মনে পড়লো, ওইটা একটু শেয়ার করি। আরেকটা ছোট কোশ্চেন হয়, সেটা হইতেছে যে হোয়াই অ্যান্টাসিড টেকিং হোয়াইল অ্যাসিডিটি ফর্ম, যখন আমাদের ফর্ম ইন স্টোমাক, দেখো আমাদের এটা তোমরা জানো যে
আমাদের স্টোমাকে যখন অ্যাসিডিটি ফর্ম করে, অ্যাসিডিটি আমরা বলি যেটাকে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ফর্ম করে, তো তখন আমরা কেন অ্যান্টাসিড উই ক্যান উই হোয়াই উই টেক অ্যান্টাসিড, আমরা কেন অ্যান্টাসিড তখন করি নেই, কেন অ্যান্টাসিড নেই? কারণটা হচ্ছে স্টোমাকে, স্টোমাক স্টোমাকে তোমার যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার স্প্রেড করে, স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার হচ্ছে গিয়া স্প্রেড করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে গিয়া প্রোটিনকে, প্রোটিন ডাইজেশন, প্রোটিন ডাইজেস্ট করা করার কাজ হচ্ছে গিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিউটি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিউটি হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিউটি হচ্ছে প্রোটিন ডাইজেস্ট করা। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সার্টেন টাইম পর পর স্টোমাকে এসে ডিপোজিট হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুক্ষণ পর পর বা একটা সার্টেন টাইম পর পর স্টোমাকে এসে ডিপোজিট হয়, এবং ডিপোজিট হয়ে স্টোমাকে যে ফুড থাকে তার মধ্যে যে প্রোটিন পার্ট থাকে সেই প্রোটিনটাকে সে ডাইজেস্ট করে। এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিউটি। কিন্তু যখন কিনা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিপোজিট হয় কিন্তু তোমার স্টোমাকে কোনো খাবার নাই, তোমার স্টোমাকে কোনো প্রোটিন নাই, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয় জমতে থাকে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন জম মানে তোমার ওটার মধ্যে প্রিজার্ভ হতে থাকে, প্রিজার্ভ হতে থাকে, কিন্তু সেটা কোনো কাজে আসতেছে না, কাজে আসতেছে না। তখন কি হয় আমাদের এই স্টোমাকের মধ্যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড জমতে থাকতে থাকে, জমতে থাকে। তখন অ্যাসিড যখন, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন জমতে থাকে অর্থাৎ তার কাজটা সে করতে পারে না, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবেই তো সে থাকে, থেকে সে তখন কি করে এই যে আমাদের যে স্টোমাকের সারফেস যে এই এগুলোর মধ্যে সে তখন কি করে আঘাত করে, এইসব জায়গাতে সে তখন মানে কি করে খোঁচা মারে, মানে তখন আমাদের বার্নিং হয়, বার্নিং সেন্সেশন হয়, তখন আমাদের বুক জ্বালা পড়া করে, এইসব বলি আমরা, ঠিক না? আমরা বলি অ্যাসিডিটি হয়েছে, অ্যাসিডিটি হয়েছে। তো এইটাকে থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা কি করি, আমরা অ্যান্টাসিড নেই, অ্যান্টাসিড, অ্যান্টাসিডের মধ্যে যেটা থাকে তা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্টাসিডে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যার কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর কারণে নিউট্রালাইজ হয়ে যায়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে নিউট্রালাইজ হয়ে যায়। তার মানে এইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমরা রিলিফ পাই এবং অ্যাসিডিটি থেকে রিলিফ পাই। তো এই কোশ্চেনটাও অনেক সময় হতে পারে। আচ্ছা, সবশেষ ক্লাসটা শেষ করবো একটা কথা বলে, তা হচ্ছে চ্যাপ্টার 7 হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারের, মনে করো এই যে আজকে যে কথাগুলো বললাম পলিমারাইজেশন, তোমরা জানো এই পলিমারাইজেশন চ্যাপ্টার 12 আবার শেয়ার করব। আজকে যেমন শেয়ার করলাম এই তোমার হচ্ছে কি বিভিন্ন রকম নিউট্রালাইজেশন, এই যে বিভিন্ন রকম যে নিউট্রালাইজেশন প্র্যাকটিক্যাল লাইফে, এইগুলো না আমরা চ্যাপ্টার 9 শেয়ার করব। মানে চ্যাপ্টার 7টা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়লে চ্যাপ্টার এর পরে যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে এই 7 এর এক কোনো না কোনো ভাবে কিছু না কিছু টাচ আছে। মানে 7টা এমন একটা চ্যাপ্টার, এই জন্য বলি এসএসসি যারা 2020 দিবে, 22 তোমরা তো 23, এসএসসি যারা 2022 দিবে তাদের সিলেবাস রিভাইজ করা হয়েছে এবং তাদের সিলেবাস আছে চ্যাপ্টার 1 থেকে 7 আর শুধু চ্যাপ্টার 11। তো আমি এখন এটা মানতেছি যে আসলে 7 দাও দিলে, রিভাইজ সিলেবাস করে দিয়ে যদি চ্যাপ্টার 7 দেওয়া হয় তাহলে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 12টা মনে করো যে অন্যরকম ছিল, সেটা দিল না, সেটা ভিন্ন কেস, তবে 8, 9, 10 এই তিনটা চ্যাপ্টারের অনেকটাই বা কিছুটাই আমরা পাবো চ্যাপ্টার 7, মানে চ্যাপ্টার 7 8 এর একটা সামারি আছে, 9 এরও একটা সামারি আছে, 10 এরও একটা সামারি আছে। কারণ 7 নাম্বার চ্যাপ্টারটা হলো কেমিক্যাল রিঅ্যাকশন, তার মানে যেখানে যেখানে যত কেমিক্যাল রিঅ্যাকশন আছে তার সাথে তো চ্যাপ্টার 7 রিলেটেড হবেই। এই কারণে চ্যাপ্টার 7টা ভালো পারলে বা প্রপারলি যদি করতে পারি তাহলে পরে আমাদের পরের চ্যাপ্টার গুলাও এই জিনিসটা রিপিট হবে, তখন আমাদের কাজে লাগবে। এই জন্য চ্যাপ্টার 7টা আমরা অনেকটা সময়ও নিলাম, দেখো কতদিন ধরে আমরা চ্যাপ্টার 7 করতেছি, আর ওয়ান মোর ক্লাস করতে হবে চ্যাপ্টার 7 এর।
জাস্ট আর ওয়ান মোর ক্লাস, তারপরে চ্যাপ্টার 7 শেষ হতে যাচ্ছে। তো আজকেও অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক শেয়ার করলাম। লাস্ট অফ অল তুমি মেক শিওর করো যে আইসোমারাইজেশন রিয়াকশন গট ইট, পলিমারাইজেশন রিয়াকশন গট ইট, আয়রনের রাস্ট ফর্ম করে এটার আইডিয়া গট ইট, তারপরে যে বিভিন্ন অবজারভেশন ছিল আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো থেকে যে কেমিক্যাল পার্টটা আমরা পাই সেটা কি আমি মেনশন করতে পারবো কিনা, মানে আমি কি বলতে পারবো কিনা যে মৌমাছি কামড় দিলে কেন আমরা লাইম ইউজ করি, আমরা কি বলতে পারবো যে স্যান্ড কেন ইউজ করি যেখানে স্লিপিং হয়, আমরা কি বলতে পারবো যে অ্যান্টাসিড কেন নেই, তোমরা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এখন থেকে এটা বলতে পারবা।